উনিশের মহাযুদ্ধ গদি কার দেখতে থাকুন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি জুই, আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। মন্দিরে বিশালক্ষ্য শীতলা মায়ের হাতে শাড়ি থাকার ঘটনার অর্থেই মন্দির চত্বরে হাজার হাজার লোকের সমাগম। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজারে বিশালক্ষ্মী মন্দিরে। জানা যায়, শতাব্দী প্রাচীন এই বিশালক্ষ্মী মন্দির মাঘী পূর্ণিমার রথে চড়ে নতুন করে প্রতিষ্ঠিত হয়। জাঁকজমকভাবে পূজা অর্চনার মাধ্যমে মাকে পূজা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে নিত্যদিনের মতো পূজা করতে এসে পুরোহিত দেখেন মা বিশালক্ষ্মী এবং শীতলা মায়ের হাতে শাড়ির একটি প্রান্তের আঁচল ধরে আছেন মায়ের মূর্তি এবং মন্দিরের চাতালে রয়েছে শাড়ির অন্য প্রান্ত। মন্দিরে আসি পুজো করতে, এসে দরজা খুলেই দেখি এভাবে শাড়ি পরে আছে, এসে তারপরে আশাবাড়ি কাঠটা নিচে ওদের দোলনা ছিঁড়ে আছে, সেই থেকে দেখে আমরা দেখাই হয়েছে। এখানে এই দরজার চাবি কোথায় থাকে? চাবি আমাদের কাছে থাকে, আর গ্রামের যে মোড়ল তার কাছে, দুজনের কাছে চাবি থাকে। কি মনে হচ্ছে এটা দেখে? কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে আলোকে ঘটনা। এই ঘটনায় এলাকার চাউর হয়ে যেতে হাজার হাজার মানুষ মন্দির চত্বরে ভিড় করতে থাকেন। তাদের মধ্যে কিছু কিছু লোক মায়ের নামে পূজোও দিতে থাকেন। এই আগামীকাল রাত্রে শুনেছি এইরকম একটা অলৌকিক ঘটনা ঘটেছে, তাই সকালবেলা একটু আগ্রহ হলো জিনিসটা দেখে আসি। কি অলৌকিক শুনেছেন? এই ঠাকুরের গায়ে কাপড় আছে, কিন্তু কাপড়টা কোথা থেকে এলো সেটা তো জানার একটু আগ্রহ তো আমাদের থাকতেই পারে। আর একটি চাবি দেওয়া ছিল? হ্যাঁ, শুনেছি চাবি দেওয়া ছিল, কিন্তু এসে তো দেখছি খুলে গিয়ে খোলা আছে, ঠাকুর মশাইও বসে আছে, অনেক দর্শকও আছে। মন্দিরের আরেক সদস্য জানান, আগামী মঙ্গলবার পুনরায় জাঁকজমকভাবে পুজো করা হবে এই মন্দিরে। এই ঘটনা শোনার পরে কালকে বহু মানুষজন এসেছিলেন, বহু দূর দূরান্ত থেকে তারা প্রত্যেকেই এবং আজকেরও আসছেন। তো আমরা কালকের বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন করে আবার মায়ের পুজো করব, এবং সেই পুজো আগামী মঙ্গলবার অর্থাৎ 9/4/2019 তারিখ হবে। এটাকে কি অলৌকিক ঘটনা মনে হচ্ছে বা না কোনো ত্রুটির জন্য হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে যে অলৌকিক ঘটনা, কারণ কি, আমি যদি মনে করি যে কিছু একটা বিভ্রান্ত সৃষ্টি করব, মায়ের হাতে যে শাড়িটা আছে ওটা কেউ বাঁশ দিয়ে গলিয়ে দিতে পারে। আমাদের যেটা মানে কি ওই প্রণামী বাক্স সেটা কেউ খুলে দিতে পারে, কিন্তু আশাবাড়িটা যে জায়গায় ছিল একদম মানে মায়ের মূর্তির ঠিক পিছনে এবং তার সামনে একটা কাপড় ঘেরা ছিল যেটা কখনোই দরজা বন্ধ থাকবে অথচ ওটা সামনে চলে আসবে এটা কখনোই সম্ভব নয়। যেটা অলৌকিক ঘটনা ছাড়া অন্য কোনো কিছুই আমার কিংবা আমার গ্রামবাসীজন কিংবা বাইরের গ্রাম থেকে যারা এসেছিলেন তাদের মুখে একটাই কথা যে এটা একটা অলৌকিক ঘটনা। অরিন্দম শীলের রিপোর্ট, দা পিডি নিউজ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেল দা পিডি নিউজ কে সাবস্ক্রাইব করুন। সব ধরনের খবর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ।
আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।